নন্দীগ্রামে ভোটের হিসেব চাইলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দুপুরে দীঘার সভায় যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে একাধিক ইস্যুতে মুখ খোলেন তিনি। হাওড়া এবং রিষড়ার অশান্তির জন্য সরাসরি আক্রমণ করেন বিজেপিকে। এদিন মুখ্যমন্ত্রীর সভায় ফের ওঠে বিধানসভা ভোটে নন্দীগ্রামে কারচুপির প্রসঙ্গ। মুখ্যমন্ত্রী বলেন, নন্দীগ্রামে ভোট লুট হয়েছে, বিজেপি যে কটি আসন পেয়েছে জানবেন, সবকটি আসনে লুট হয়েছে। ভোটের গণনার দিন 3 ঘন্টা কেন লোডশেডিং হয়েছিল তার হিসেব আমরা চাই। এরপরে তিনি আরও বলেন, ছেড়ে কথা বলবো না, অনেক সহ্য করেছি। 144 ধারা উঠুক, যেখানে যেতে চাইবেন যেতে দেব। হাওড়ার কয়েকটি জায়গা পরিদর্শনে যেতে চান তিনি। একথা জানিয়ে হাওড়া পুলিশ কমিশনারকে রবিবার একটি চিঠি পাঠিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কিন্তু তাকে হাওড়ার ওই বিশেষ জায়গাগুলিতে না আসার অনুরোধ করে মঙ্গলবার পাল্টা চিঠি পাঠালেন সিপি প্রবীণ ত্রিপাঠী। ওই চিঠিতে তিনি শুভেন্দুকে জানিয়েছেন, আপাতত ওই সমস্ত জায়গায় 144 ধারা জারি রয়েছে, তা উঠে যাওয়ার পরেই যেন শুভেন্দু পরিদর্শনে আসেন। সাংসদ নন তবুও ওয়েনার যাচ্ছেন রাহুল গান্ধী। কংগ্রেস নেতা রাহুল গান্ধী কেরলের ওয়েনার যাচ্ছেন, সূত্রের খবর। আগামী 11 এপ্রিল তিনি নিজের পূর্বতন লোকসভা কেন্দ্রে যাচ্ছেন, তবে তিনি সেখানে জনসভা করবেন কি না তা এখনও স্থির হয়নি। কেরল প্রদেশ কংগ্রেসের চলতি বৈঠকেই তা চূড়ান্ত হওয়ার কথা। অর্ধনগ্ন তরুণীর ভিডিও ভাইরাল হতে পোশাক নিয়ে বিবৃতি মেট্রোর। দিল্লি মেট্রোয় স্বল্প বসনা তরুণীর ভিডিও ঘিরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে দেশজুড়ে। এই ঘটনায় ক্ষোভ উগড়ে দিয়েছেন বহু মেট্রো যাত্রী। অবশেষে এই নিয়ে মুখ খুলল দিল্লি মেট্রো কর্তৃপক্ষ। সোমবার একটি বিবৃতি প্রকাশ করে যাত্রীদের উদ্দেশ্যে বলা হয়, মেট্রো যাত্রায় যেন সামাজিক শিষ্টাচার বজায় রাখা হয়, এমন কোনো পোশাক যেন কোনো যাত্রী না পরেন যাতে বাকিদের অস্বস্তি হয় কিংবা বিষয়টি স্পর্শকাতর হয়ে পড়ে। শাড়ি না সালোয়ার কামিজ, দৈরত স্কুলে শাড়ি না সালোয়ার কামিজ, শিক্ষিকা কী পরে ক্লাস নেবেন তা নিয়ে এবার টানা পড়েন দক্ষিণ কলকাতার মাধ্যমিক বোর্ডের অধীনস্থ একটি স্কুলে। দৈরত শুরু হয়েছে প্রাথমিক বিভাগের এক সঙ্গীত শিক্ষিকা এবং প্রধান শিক্ষিকার মধ্যে। ওই শিক্ষিকার অভিযোগ, সালোয়ার কামিজ পরে ক্লাস নিতে আসায় তার সব ক্লাস বাতিল করে দেওয়া হয়েছে, এতে ছাত্রীদের সঙ্গীত শিক্ষাও শিখে উঠেছে বলে দাবি। এর সমাধান চেয়ে তিনি মানবাধিকার সংগঠন APDR এবং রাজ্য মহিলা কমিশনের দ্বারস্থ হয়েছেন, তবে এই ঘটনা নিয়ে স্কুল কর্তৃপক্ষ কার্যত মুখে কুলুপ এঁটেছেন। হবে রথযাত্রা, এসেছে রাজস্থানের বংশী পাহাড়ের পাথর। পুরীর আদলে দীঘায় গড়ে উঠছে জগন্নাথ মন্দির। পুরীর আদলে দীঘায় গড়ে উঠছে জগন্নাথ দেবের মন্দির। ইতিমধ্যে সেই মন্দির নির্মাণের কাজ শুরু হয়েছে। এই মন্দির নির্মাণের জন্য রাজস্থানের বংশী পাহাড় থেকে আনা হয়েছে বিখ্যাত স্ট্যান্ড স্টোন। ইতিমধ্যে সেই পাথর কাটার কাজ চালাচ্ছেন শিল্পীরা। অন্যদিকে কংক্রিট ঢালাইয়ের কাজও অনেকটাই শেষের দিকে। ইঞ্জিনিয়ারদের দাবি, চলতি বছরের মধ্যেই শেষ হয়ে যাবে মন্দির নির্মাণের কাজ। এই নিয়ে তৃতীয়বার অরুণাচল প্রদেশের এলাকাগুলির নাম পরিবর্তনের চেষ্টা করল চীন। চীনের তরফে অরুণাচল প্রদেশের 11টি জায়গার নাম পরিবর্তনের সিদ্ধান্তকে একেবারেই মান্যতা দিতে রাজি নয় ভারত। দিল্লির তরফে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হলো সে কথা। পাশাপাশি এও জানিয়ে দেওয়া হলো, অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং থাকবে, তাই যে কেউ নাম পরিবর্তন করলে তাতে বাস্তব কোনোদিনই বদলাবে না বলে দাবি কেন্দ্রের। কোচ পাকা করে ফেলল লাল হলুদ শিবির। সুপার কাপের ঠিক আগেই আগামী মরশুমের কোচ ঠিক করে ফেলল ইস্টবেঙ্গল। স্টিফেন কনস্ট্যান্টাইনের জায়গায় আসতে চলেছেন সার্জিও লোবেরা। অতীতে FC গোয়া এবং মুম্বাই সিটি FC-র কোচ ছিলেন তিনি। ISL-এর সফলতম কোচ তিনি। অধিনায়ক ধোনির বিশ্বজয়ের 12 বছর, বিশেষ পরিকল্পনা নিয়েছে মুম্বাইয়ের ক্রিকেট কর্তারা। মহেন্দ্র সিং ধোনিকে বিশেষভাবে সম্মানিত করতে চলেছে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন। অভিনব পরিকল্পনা নিয়েছে মুম্বাইয়ের ক্রিকেট কর্তারা। 2011 সালে ভারতের বিশ্বকাপ জয়কে মাথায় রেখে সম্মানিত করা হবে সেবারের অধিনায়ককে। সূত্রের খবর, ওয়াংখেড়ে স্টেডিয়ামে 33,000 দর্শক আসনের একটি ধোনির নামে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বেছে নেওয়া হয়েছে একটি বিশেষ আসনকে, যে আসরের সঙ্গে রয়েছে ভারতের দ্বিতীয় একদিনের বিশ্বকাপ জয়ের সম্পর্ক। উল্লেখ্য, শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। ম্যাচের শেষ বলে 6 মেরে ভারতকে জিতিয়েছিলেন ধোনি। বল উড়ে গিয়ে পড়েছিল গ্যালারিতে। সেই ম্যাচের ভিডিও দেখে মুম্বাইয়ের ক্রিকেট কর্তারা চিহ্নিত করেছেন গ্যালারির সেই নির্দিষ্ট আসনটিকে, সে যে আসনে গিয়ে পড়েছিল বল।
আদৌ কি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে শাহরুখের জওয়ান? দক্ষিণী পরিচালক অ্যাটলির পরিচালনায় তৈরি হচ্ছে জওয়ান। এটি শাহরুখ খানের প্রথম সর্বভারতীয় ছবি। হিন্দির পাশাপাশি তামিল, তেলেগু, কন্নড় এবং মালায়ালম ভাষায় মুক্তি পেতে চলেছে জওয়ান। পাঠান ছবির মাধ্যমে নিজেকে অ্যাকশন হিরো হিসেবে প্রতিষ্ঠা করেছেন শাহরুখ। শোনা যাচ্ছে অ্যাকশন ছবির নিরিখে পাঠানকেও ছাপিয়ে যেতে চলেছে জওয়ান। তবে এখনও বাকি রয়েছে কিছু দৃশ্যের কাজ। শোনা যাচ্ছে নিখুঁতভাবে সবটা শেষ করতে চান পরিচালক, সঙ্গে বাকি পোস্ট প্রোডাকশন এবং VFX-এর কাজও। সব মিলিয়ে পিছিয়ে যাচ্ছে ছবির মুক্তির তারিখ। জুনের বদলে এবার অক্টোবর নাগাদ মুক্তির সম্ভাবনা রয়েছে জওয়ানের।